নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আগামীকাল ডিসেম্বরের ষোলো তারিখ এবং ষোলোই ডিসেম্বরের রাশিফলের ভিডিও আপনি যদি মেস থেকে মিন রাশির জাতক বা জাতিকা হন কালকের দিনে কী রেজাল্ট পাবেন কী ফল হতে পারে কীভাবে চলতে পারেন ওভারঅল আলোচনাগুলো এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব বা করার চেষ্টা করব প্রত্যেক দিন বলি আজকেও বলছি আপনাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখুন আর আইকনটা প্রেস করে নিন চলুন আলোচনাটা শুরু করা যাক কালকে বৃহস্পতিবারের দিন কালকে মেষ রাশি ভরণী শেষ হয়ে কৃত্তিকা নক্ষত্র এবং কালকের দিন শিব যোগ কেটে যোগ চলে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের ত্রয়োদশী কালকে তিথি হচ্ছে তা এই সামগ্রিক তিথি বা এই দিনে আপনি মেষ থেকে মিন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবেন সেটা তো পরপর বলবো তার আগে যে আলোচনাগুলো করি বা যেগুলো বলার সেগুলো বলে দিই কালকে লক্ষ্মী নারায়ণের পুজো করুন আপনি বেটার রেজাল্ট পাবেন মা লক্ষ্মীকে ডাকুন নারায়ণকে ডাকুন আপনার জন্য বা আপনাদের জন্য ভালো রেজাল্ট দিতে পারে এক নম্বর কথা যে যে নক্ষত্রের মানুষরা কালকে বেটার ফল পাচ্ছেন তারা হচ্ছেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনী হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা শ্রবণা ধনিষ্ঠা পূর্বভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষ যদি আপনি হন আপনি কিন্তু আগামীকালকের দিনে বেটার রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাচ্ছেন বা পাবেন আগামীকালকের দিনে যাত্রা করার জন্য দুপুর দুটো পাঁচ মিনিট থেকে তিনটে পনেরো বুঝে শুনে ব্যবহার করুন বড় সাইনিং বড় ক্যাশ ডিলিংস বা বিশাল বড় এই রকম ট্রানজাকশানগুলো বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে একটু বুঝে করলে ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে তুলে দিতে পারে তুলে ধরতে পারে বেস্ট রেজাল্ট কালকের দিনের জন্য বেস্ট রেজাল্ট পাবেন দুটো নক্ষত্র বেস্ট বেস্টটা পাচ্ছেন এক রোহিণী দুই হচ্ছে পূর্ব ছাড়া কৃত্রিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন চোট আঘাত লাগা বা এগুলোর মধ্যে একটু পড়তে পারেন তাই এটা একটু খেয়াল রেখে চলতে হবে বা লক্ষ্য রেখে চললে মনে হয় ভালো রেজাল্ট পাবেন পরের পাঠ হচ্ছে বিজনেস পাঠগুলো কোন কোন বিজনেস বা কাদের বিজনেসগুলো বেটার হতে পারে বা বেটার রেজাল্ট দিতে পারে খাদ্য বস্ত্র অর্থাৎ অন্ন এবং বস্ত্র ভালো হচ্ছে এর মধ্যে সেটা পশু পাখি মানুষ ফাস্টফুড মুদিখানা মিষ্টি আর বস্ত্র যে কোনো বস্ত্র হতে পারে সেটা বুটিক হতে পারে আবার বস্ত্র মানে এমনি কাপড়ের দোকান হতে পারে ওভারঅল বেটার রেজাল্ট দেবে গাড়ির বিজনেস চাপে রাখছে খেয়াল রাখবেন গুপ্ততা বা যেখানে একটু সিক্রেসির ব্যাপার রয়েছে একটু চাপ থাকছে মেডিকেল ফিল্ড একটু প্রেসারে থাকবেন জল বরং ভালো হচ্ছে জলটাও খাবার প্রোডাক্টের মধ্যেই পড়ে যাচ্ছে তো জলটা বা লিকুইড প্রোডাক্টগুলো খুব একটা খারাপ হচ্ছে না কাঠের জিনিসপত্র ভালো হবে মার্কেটিংয়ে একটু চাপ রয়েছে প্রেসার থাকছে যারা মার্কেটিং নিয়ে কাজ করছেন শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন আবার যে কোনো ধরনের শিল্পী যারা গান বাজনা নাচ এগুলো নিয়ে যারা কাজ করেন ভালো রেজাল্ট পাচ্ছেন সেবা যাদের কাজ যে প্রফেশানগুলোতে মানুষের সেবা হয় মেডিকেলটা বাদ দিয়ে দিয়েছি মেডিকেলটা বলেছি যে প্রফেশানগুলোতে যাদের সেবা হয় তারা কিন্তু একটু প্রেশারে থাকতে পারেন তাই ওভারঅল খেয়াল রেখে চললে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন এবার চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি মেস থেকে মিন রাশির কথা আপনাদেরকে শেয়ার করি বা বলার চেষ্টা করি কালকের দিন নারায়ণকে ডাকুন মা লক্ষ্মীকে ডাকুন দিনটা শুরু করে দিন প্রথম রাশি মেষ রাশি আপনি যদি মেসের মানুষ হন ওভারঅল কালকের দিনে কি রেজাল্ট পাবেন সেটা দিয়ে শুরু করা যাক মেষ রাশির জন্য সকাল নটা পাঁচ মিনিট থেকে সকাল নটা পাঁচ মিনিট থেকে বারোটা বেস্ট টাইম ব্যবহার করতে পারেন দুটো পাঁচ থেকে দুপুরবেলা চারটে সামলে ব্যবহার করবেন মেষ তাই ফার্স্ট হাফটা বেশি করে ব্যবহার করুন লালটা ব্যবহার করুন নীলটা অ্যাভয়েড করুন বেটার রেজাল্ট হচ্ছে নারায়ণ মা লক্ষ্মীকে তো স্মরণ করছেন চেষ্টা করবেন নাম্বার নাইন ইউজ করার ডাঁট দেখিয়ে কাজ করে নিতে হবে তাই নিজের ঘ্যামটা বজায় রাখবেন নিজের ওয়েট মাসেল পাওয়ার সব সময় নয় ব্রেন পাওয়ার এবং সেটাই সবচেয়ে বড়ো ব্যাপার কালকের দিনে কাজ করানো সিদ্ধি কার্য হাসিলের জন্য এটা বেস্ট দিক আপনি যদি মেসের মানুষ হন করিয়ে যদি নিতে পারে না আদায় যদি করে নিতে পারেন করে নিন আপনার সুফল আসছে তাই সকলকে কন্ট্রোলে রাখুন পাওয়ার নিজের ক্ষমতা জাহির করুন দেখান দেখুনদারির ব্যাপারটা দরকার বা প্রয়োজন রয়েছে আপনি যদি মেসের মানুষ হন শরীর কিন্তু ভোগাতে পারে গুরুজনরাও ভুগতে পারেন একটু খেয়াল রাখবেন ফাইন্যান্সিয়ালি সামান্য প্রেশার থাকছে ব্যয়টা বাড়তে পারে বিজনেস পার্ট ওভারঅল শুভ তাই চাকরি ব্যবসা মোটের ওপর ভালো চলছে বা ভালো চলবে আপনি যদি মেসের মানুষ হন ফ্যামিলি লাইফে ছোটোখাটো কলহ কিন্তু চলবে দাম্পত্য জীবন বলছি না ফ্যামিলি লাইফ বলছি বাবা মা ভাই বোন ওভারঅল যে জায়গাগুলো রয়েছে ইভেন সেটা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি ফল পাচ্ছেন মেয়ের একটু টেনশানে রাখছে চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্টেবেল তাই প্রেশার বাড়ান নিজের ক্ষমতাটা একটু দেখান কালকের দিনে ইভেন সেটা বিজনেস ক্ষেত্রেও প্রযোজ্য তাই ওভারঅল এই দিকটা বা এই জায়গাটা আশা করছি বা আশা করতে পারি ভালো ফল বা ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে তুলে ধরছে গুপ্ত শত্রুটা কিছুটা থাকতে পারে বাট ক্ষতি করতে পারছে না তাই পেছনে কে কি বললো কে কি ভাবলো কে কি ধরলো আপনাকে ভাবতে হবে না আপনি যদি মেসের মানুষ হন চলুন না কালকের দিন ভালোভাবে চলুন তো পড়াশোনার জায়গা নিয়ে চাপ নেই অশ্বিনী আঘাত লাগা মাথায় থাকে যেন ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলতে হবে বেশি করে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে হিসাব নিকাশগুলো মতো রাখুন হিসাবের গণ্ডগোল করবেন ছোটো ছোটো ভুল করে প্রবলেম ক্রিয়েট করে ফেলতে পারেন বৃষরাশি কালকের দিনে হলুদের ব্যবহার করুন কালকের দিনে কালোটা অ্যাভয়েড করবেন পাঁচের ব্যবহার করুন কালকের দিনে চেষ্টা করবেন নারায়ণকে স্মরণ করান মা লক্ষ্মীকে স্মরণ করান ঘুম থেকে উঠে অনেকের বাড়িতে গোপাল থাকে গোপাল তো অনেক যাদের বাড়িতে থাকে তারা তো গোপালকে এক এক রূপে পুজো করেন অসুবিধা নেই তা পুজো তো করতে হবে এবং সেটা তিনি তো আপনার বাড়ির মেম্বার যাদের বাড়িতে গোপাল নিয়ে কাজ মানে পুজো হয় বা বাড়িতে থাকে তাতে ব্যাপারটা একটু আলাদা কালকের দিন সকাল নটা কুড়ি মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ খুব ভালো সময় কিন্তু দুপুর দুটো পনেরো মিনিট থেকে সাড়ে চারটে সামলে ব্যবহার করুন তাই ফার্স্ট হাফটাকে ব্যবহার করতে হবে বৃষরাশির শরীর ভালো হচ্ছে গুরুজনদের শরীর ভালো হচ্ছে ভালো পাট হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো হচ্ছে বাড়ির মানুষজনদের সঙ্গে ছোট খুচরো ঝামেলা চলতে পারে কিন্তু সেটা খারাপের দিকে যাচ্ছে না তাই বৃষরাশির জাতক বা জাতিকারা গুরুজনদের শরীর স্বাস্থ্য এবং ওভারঅল সম্পর্কগত দিকগুলো স্বামী স্ত্রীর সম্পর্কগত দিকগুলো মজবুত হচ্ছে আশা করতে পারি ভালো ফল পাবেন প্রেমিক প্রেমিকারা আরও বেশি ভালো ফল পাচ্ছেন তাইকাল আপনি বিশ্বরাশির মানুষ হলে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্ক টোটালটা বেটার করার প্রয়োজন রয়েছে কিন্তু কিন্তু আছে এখানে একটা চাকরি বা চাকরির ক্ষেত্র ভালো রকমভাবে প্রেসারে রাখছে এবং দিশাহীন লাগতে পারে নিজেকে দিশা পাচ্ছি না গুজে উঠতে পাচ্ছি না বা কাজের জায়গায় কীভাবে কাজ করব। দায়িত্ব চেপে গেল বোঝা চেপে গেল বারেন যেটাকে বলছে এই ব্যাপারটা কিন্তু বিশর মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চলবে তাই চাকরির জায়গায় মেপে পা ফেলবেন বুঝে দায়িত্ব নেবেন বুঝে রিস্ক নেবেন বিজনেস ক্ষেত্রে ওভারঅল স্টেবল ফাইন্যান্সিয়ালি মোটের ওপর ভালো ফল এক্সপেক্টেড সন্তান সুখ ভালো বিদ্যার জায়গাটা গণ্ডগোলের তাই পড়াশোনার দিকটা আরও বেশি বৃষ রাশির ক্ষেত্রে খেয়াল রাখার প্রয়োজন কৃত্তিকা নক্ষত্র জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সিলি মিস্টেক্স বাড়তে চলেছে রোহিণী নক্ষত্র আপনি হাসিল করে নিন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে গুরুজনদের সঙ্গে ঝুট ঝামেলা এড়িয়ে চলা উচিত নালে ক্ষতি হবে মিথুন রাশি কালকের দিনে লাল দুই মিথুনের মানুষ হলে দুই এবং কালকের দিনে অ্যাভয়েড করবেন ডিপ সবুজ রঙটা মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে মা লক্ষ্মীনা নারায়ণকে ডাকুন বেটার রেজাল্ট পাচ্ছেন নটা কুড়ি মিনিট এই টাইম থেকে নটা কুড়ি মিনিট থেকে প্রায় পৌনে বারোটা ভালো সময় হচ্ছে দুটো পনেরো মিনিটের পর থেকে পৌনে চারটে এই যে দেড় ঘন্টা সময়টা একটু মিথুন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে সামলে বা সতর্কভাবে ব্যবহার করা উচিত গুরুজনদের শরীর ভোগাতে পারে ফ্যামিলির লাইফ ডিস্টার্ব করতে পারে এক নম্বর কথা আপনার এবং আপনার গুরুজনদের স্বাস্থ্যর ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এবং খুচরো বিষয় নিয়ে পারিবারিক জীবনে পরিবারের ক্ষেত্রে ভালো রকমভাবে টানা পড়েন বা চাপ তৈরি হতে পারে তাই অকারণে ঝামেলা ঝঞ্ঝাট বিবাদ এড়িয়ে চলার প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে মিথুন রাশির মানুষ হলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মোটামুটি স্টেবেল চলছে প্রেমিক প্রেমিকার একে অপরের সাপোর্টে থাকছেন বন্ধু থেকে সাবধান তাই পরিবারে গোলযোগ আসতে দেওয়া চলবে না প্রেমটাকে ভালো করতে হবে স্বামী স্ত্রী সম্পর্ক মোটের ওপর মজবুত থাকছে অসুবিধা নেই নিজেদের স্বাস্থ্য ভালো থাকছে পয়সা করির ব্যাপারে আশা করছি ভালো ফল পাচ্ছেন সন্তান সুখ যথেষ্ট শুভ বিদ্যার জায়গায় কিন্তু প্রবলেম রয়েছে বাট কর্মক্ষেত্র যথেষ্ট স্টেবেল কাজকর্মের জায়গায় কালকে যদি না হয় অন্য দিনও হবে না মাথায় রাখবেন বন্ধুত্ব থেকে সাবধান এরা এরা আপনাকে ডোবাবে বা এরা আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে কিন্তু আপনি মিথুনের জাতক জাতিকা বা মানুষ হলে আশা করতে পারি কালকের দিন যদি দায়িত্ব নেন উতরে দেবেন ঝামেলা ঝঞ্ঝাট ক্লিয়ার করে দেবেন পুরনো কাজ পেন্ডিং কাজ পুরনো ঝামেলা সবটা কালকের দিন মিটিয়ে নিন আপনি যদি মিথুনের মানুষ হন তাই পুরনো কিছু ক্লিয়ার করা পুরনো ঝঞ্ঝাটগুলো মেটানোর দিন নতুন দায়িত্ব বুঝে নিতে হবে বিজনেসে একটু চাপ চলছে এটা মিথুন রাশির মানুষজন খেয়াল রাখুন তাই আমার লাইফে আমি যত ঝামেলা আছে কর্মক্ষেত্রে যত আটকানো আছে সেগুলোকে কালকের দিন ক্লিয়ার করব সেগুলোকে কালকের দিন হাঁটাবো আপনি যদি মিথুনের মানুষ হন বা মিথুন রাশির জাতক জাতিকা হন মিথুনের ক্ষেত্রে ওভারঅল আশা করতে পারি সব মিলিয়ে ভালোর দিকেই যাচ্ছে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র আগামীকালকের দিন শর্টকাট খুঁজুন মিথুন রাশি আদ্রা নক্ষত্র কালকের দিন মনে কষ্ট বাড়তে চলেছে মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভুলভাল চিন্তা বুদ্ধি বিভ্রাট নেগেটিভ থটস কাজ করতে পারে কর্কট রাশি লাল আপনি লাল রঙ ব্যবহার করুন পাঁচ ইউজ করুন পাঁচ কালকে করিয়ে নিতে হবে মাথায় রাখবেন আগামীকালকের দিনে আপনি যদি কর্কট রাশির জাতক বা নারায়ণকে স্মরণ করুন না বেটার রেজাল্ট আছে নীলটা অ্যাভয়েড করবেন কালকের দিনে আটটা পঞ্চাশ থেকে সাড়ে বারোটা বেস্ট টাইম পৌনে তিনটে থেকে পাঁচটা বুঝে ব্যবহার করবেন তাই সেকেন্ড হাফটা খুব একটা ভালো হচ্ছে না কর্কট রাশি করিয়ে নিতে হবে আদায় করে নিতে হবে এবং প্ল্যানিংগুলোকে সাকসেসফুল করার পরিকল্পনা এবং সেই অনুযায়ী চেষ্টা প্রয়োজন রয়েছে এক নম্বর দিক দু নম্বর দিক হচ্ছে আপনি যদি কর্কটের জাতক বা জাতিকা হন কালকের দিনে নতুন দায়িত্ব নেওয়া উচিত সাহস এবং সাহসিকতার পরিচয় দেওয়া উচিত আপনি যদি কর্কটের মানুষ হন তাই সাহস দেখাবেন সাহসিকতার পরিচয় দেবেন সামগ্রিকভাবে এটা আপনাদের ক্ষেত্রে বেটার বা বেটার রেজাল্ট দিয়ে যাবে তাই কর্কট রাশি কালকে মানে নির্দ্বিধায় গিয়ে চলা উচিত দেখি কত বাধা আছে দেখি দেখি কত প্রবলেম রয়েছে দেখি কত গোলযোগ রয়েছে ওভারঅল আপনার ক্ষেত্রে ভালো বা বেটার রেজাল্ট নিশ্চিন্তে থাকুন দিয়ে যাচ্ছে আপনি কর্কটের মানুষ হলে শরীর একটু ভোগাচ্ছে খেয়াল রাখুন এনার্জি লেভেলটা কিন্তু আপস অ্যান্ড ডাউন্স করতে পারে তাই এটাকে নিজের হাতে রয়েছে কন্ট্রোল করবেন গুরুজনদের শরীর ভালো রয়েছে ফাইন্যান্সিয়ালি মোটার ওপর স্টেবল রেজাল্ট আশা করতে পারেন তাই অর্থ বা অর্থ নিয়ে এমন কিছু চাপ নেই বিজনেসটা একটু চাপের কর্কট রাশির কালকের দিন বিজনেসের জায়গা কিন্তু একটু ডিস্টার্ব করছে দাম্পত্য জীবনে ঝগড়া চলতে পারে বাট বড়ো কোনো অসুবিধা নেই বাড়ির মানুষজনদের সাথে মোটামুটি সম্পর্ক মজবুত থাকছে প্রেম ভালোবাসায় সুফল বিদ্যা স্থান ভালো সন্তানরা বদমায়শি করলেও ঠিকঠাক রয়েছে আপনি যদি কর্কটের মানুষ হন পুনর্বসু নক্ষত্র কালকের দিনে লাইফে আরাম নিয়ে আসুন আনন্দ নিয়ে আসুন পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা নির্ভরশীল অন্যর ওপর হয়ে পড়বেন না অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেরদের থেকে সামলে চলবেন পরের রাশি হচ্ছে সিংহ লালি ব্যবহার করবেন সিংহ রাশির মানুষজন সবুজ অ্যাভয়েড করবেন কালকের দিনে নাম্বার নাইনই ইউজ করতে হবে সিংহ রাশির জাতক বা জাতিকাকে নারায়ণকে ডাকবেন চেষ্টা করবেন সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে সাড়ে বারোটা পুরোটাকে ব্যবহার করার কিন্তু দুপুর দুটো পঁয়ত্রিশ মানে আড়াইটার কাছাকাছি ধরুন এই সময় থেকে সাড়ে চারটে সামলে ব্যবহার করুন সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন দুটো বড় সমস্যার মধ্যে কালকে আপনি রয়েছেন এক নম্বর হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা কি করব? কি করব না কিভাবে এগোনো উচিত কিভাবে চলা উচিত বুঝে উঠতে সমস্যা হবে প্রথম প্রবলেম ফার্স্ট প্রবলেম দ্বিতীয় প্রবলেমের জায়গা হচ্ছে কালকের দিন বড় রকমের পারিবারিক গোলযোগের মধ্যে পড়তে পারেন পারিবারিক শত্রুতা বন্ধুত্ব থেকে শত্রুতা এটার মধ্যে পড়তে পারেন তাই সিদ্ধান্তহীনতায় ভুগতে যাচ্ছেন খেয়াল রাখবেন শত্রুতা আর পারিবারিক বিবাদকে কন্ট্রোলে রাখবেন না হলে অসুবিধা রয়েছে আপনি এবং আপনার পরিবারের গুরুজনদের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো চলছে কর্মক্ষেত্র যথেষ্ট স্টেবেল এবং কাজকর্মের ক্ষেত্রে কাজ করে আনন্দ পাচ্ছেন অনেক দিন থাকে ভালো লাগে না আজকে মন লাগছে না এনার্জি লাগছে না ইচ্ছা লাগছে না কালকে আপনার ভালো লাগবে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আরও বেটারভাবে আরও ভালোভাবে কাজগুলো বা চাকরির জায়গাগুলোকে সুন্দরভাবে করতে পারছেন তাই চুটিয়ে কাজ করুন উপভোগ করুন নিজের নিজেরখানে দায়িত্ব নিন নতুন দায়িত্ব নিন কাজ করতে গিয়ে কোনো প্রবলেম নেই কালিগরা মোটের ওপর সাপোর্টিভ হচ্ছে কিছু ক্ষেত্রে বসদের সাথে একটু মনিমনার অভাব হতে পারে বাট চলছে বিজনেস যথেষ্ট ভালো তাই সামগ্রিকভাবে অসুবিধা নেই প্রেম মোটের ওপর ভালো চলছে বন্ধুত্ব অ্যাভয়েড করুন বন্ধু বান্ধবী অ্যাভয়েড করুন প্রয়োজনে মিশবেন এটাই মাথায় রাখতে হবে বিদ্যাস্থান আশা করছি ভালো হচ্ছে সন্তান সুখ আশা করছি ভালো হচ্ছে সিংহ মঘা হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলতে পারেন পূর্ব ফাল্গুনি লোকের কথায় নিচে পড়তে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন ওয়েট করবেন তাহলেই সাফল্য পাবেন পরেরটা কন্যা রাশি আপনি যদি কন্যার ছেলে বা মেয়ে হন কন্যা রাশির জাতক বা জাতিকা হন কালকের দিন ব্যবহার করবেন ফোর নয় চলতে পারে কালকের দিন কন্যা রাশির জাতক বা জাতিকাদের হালকা হলুদ অ্যাভয়েড করবেন কালকের দিনে কালো রঙটা কালকের দিনে কালকের দিনে নারায়ণকে ডাকবেন ভালো করে অবশ্যই আটটা পঞ্চাশ থেকে এগারোটা পঁয়ত্রিশ এটাই ভালো সময় কিন্তু খেয়াল রাখবেন দুটোর পরে আর কোনো আর্জেন্ট কাজে হাত দেবেন না খুব মেপে পা ফেলবেন খুব বুঝে সাবধানে চলবেন কন্যা রাশির বাধা বিপত্তি ভরা দিন হচ্ছে গণ্ডগোলের দিন হচ্ছে অবস্ট্রাকশান বা মানে বিপত্তিগুলো প্রবলেমগুলো এবং ঝুট ঝামেলাগুলো বেড়ে যেতে পারে এবং ঝক্কি পোয়াতে হতে পারে ঝক্কি ফালতু হেডেক ফালতু ঝামেলা এটা কিন্তু পোয়ানোর ব্যাপার চলতে পারে আপনি যদি কন্যার স্ত্রী পুরুষ বা মানুষ হন তাই ওভারঅল কন্যা রাশির সাবধান সতর্ক থাকার প্রয়োজন রয়েছে অ্যালিগেশান বা বদনাম খেয়ে যেতে পারেন এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তাই চাকরি ক্ষেত্রে বুঝে মেপে দেখে সিদ্ধান্ত নিন এবং সেইভাবে চললে ভালো রেজাল্ট আসবে আপনার আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে বিজনেস অ্যাভারেজ হচ্ছে অর্থ রিলেটেড বড়ো ডিসিশান আগামীকালকের দিন নেওয়ার প্রয়োজন নেই সামলে চলুন একটা দিনকে বুঝে চলুন বা সতর্কভাবে চলুন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন ভাইরা সুযোগ নেবে বন্ধুরা সুযোগ নেবে আপনাকে ইউজ করে ইউটিলাইজ করে চলে যেতে পারে বা চালিয়ে নিতে পারে নিজেদেরটা দাম্পত্য জীবন বাবা মায়ের সাথে সম্পর্ক মোটের ওপর ভালো কিন্তু চাকরি ক্ষেত্রে যদি ডিপ্রেসড করে বা সমস্যা ক্রিয়েট করে তখন মনের শান্তি কোথায় থাকে মানসিক সুখ কোথায় থাকে সেটা তো ফ্যামিলির ওপরে এফেক্ট করবে তাই নিজেকে শান্ত রাখবেন ওভারঅল পারিবারিক জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক এবং প্রেমের সম্পর্ক প্রেমিক প্রেমিকাদের রিলেশনশিপগুলো আশা করছি এমন কিছু প্রবলেম আপনাকে দিচ্ছে না সন্তানরা বরং একটু টেনশানে রাখছে পড়াশোনার জায়গা আশা করছি ভালো হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র আপনি কনফিডেন্সের অভাবে ভুগতে পারেন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন শুকনো বিপদ অপেক্ষা করছে চিত্রা নক্ষত্র অনেকে রং দেখাতে পারে একটু খেয়াল রাখবেন রং রূপ অনেক মেকআপ দেখাতে পারে একটু খেয়াল রাখবেন পরেরটা হচ্ছে তুলারাশি হলুদ রং নীলটা অ্যাভয়েড করবেন নারায়ণের পুজো করবেন চেষ্টা করবেন তিন সংখ্যার ব্যবহার করার আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকে হন সাড়ে আটটা থেকে এগারোটা পঞ্চাশ এটাই ভালো সময় দুপুর পৌনে দুটো থেকে সাড়ে তিনটে সতর্কভাবে ব্যবহার করুন তুলা রাশির জাতক বা জাতিকারা মনের দিক থেকে ভেঙে পড়তে পারেন আগামীকালকের দিনে আপনি কাউকে খুব ভালোবাসেন কারোর থেকে খুব বেশি আশা করেন কারোর জন্য প্রচুর কিছু করেছেন এরকম কিছু ব্যাপার যেটা ইমোশনের বা সেন্টিমেন্টের টাচ আপ রয়েছে যেখানে সেই জায়গাগুলো থেকে চাপ খেয়ে যাওয়া বা চাপে পড়ে যাওয়ার ব্যাপার কিন্তু রাশি থাকছে আপনার আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম নেই কিন্তু কারুর ওপর ভরসা কারুর ওপর আশা করবেন না সবাই আপনাকে মাঝ রাস্তায় নাবিয়ে দিয়ে দাঁড় করিয়ে দিয়ে চলে যেতে পারে তাই একলা চলুন আপনার কাজগুলো যথেষ্ট স্টেবেল আমি কাজ নিয়ে প্রবলেম বলছি না কাজকর্ম ওভারঅল খুব ভালো না হলেও গড় তো চলছে এটা সব দিন খুব একটা ভালো হয় না কালকের দিন গড় একটা অ্যাভারেজ বা অ্যাভারেজ ব্যাপারটা চলতে পারে তুলারাশির মানুষজনদের কিন্তু কিন্তু মনের শান্তি কোথায় এবং সব মিলিয়ে একটা ডিপ্রেস থাকার ব্যাপার কিন্তু চলছে ওভারঅল ফ্যামিলি লাইফ বা পারিবারিক জীবন ইভেন প্রেম বা ভালোবাসাটা এটার মধ্যে ইনক্লুডেড তাই দায়িত্ব বা কর্তব্য পালন করে যেতে হবে বিজনেস ভালো করতে পারছেন পয়সা নিয়ে চাপ নেই তুলা রাশির জাতক বা জাতিকা হলে কিন্তু ওই যে বললাম কারুর থেকে আসা কারুর থেকে ভরসা কারুর থেকে বিশাল কিছু প্রত্যাশা বিশাল কিছু আসা বেটার রেজাল্ট হয়তো হবে না সন্তান এবং বিদ্যাস্থান মোটের ওপর ভালো হচ্ছে তাই চালিয়ে নিন চিনুন দেখুন জানুন জানতে তো বাধা নেই তাই দেখে নিন অসুবিধা নেই আপনি যদি তুলার মানুষ হন বা তুলা রাশির জাতক বা জাতিকা হন তুলা রাশি চিত্রা নক্ষত্র টেমটেড হয়ে পড়ার ব্যাপারটা বড্ড বেশি থাকছে স্বাতী নক্ষত্র বন্ধুরা কালকে ভালো ভালো মানে বড্ড বেশি ভালোবাসা দেখিয়ে ফেলতে পারে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান থাকবেন পরেরটা কিন্তু বৃষ্টিক আর বৃষ্টিকের ক্ষেত্রে লাল রঙের প্রয়োগ করতে হবে কালকের দিন সবুজটা অ্যাভয়েড করবেন দুই ব্যবহার করবেন দুই বৃষ্টিক রাশিকে আগের দিন কি বলেছিলাম মনে আছে কালকে সেটা করবেন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন নারায়ণকে ভালো করে ডেকে নেবেন সকাল সকাল ঘুম থেকে উঠে চেষ্টা করবেন নটা দশ মিনিট থেকে শুরু করার সাড়ে বারোটা পর্যন্ত সবটাকে মিটিয়ে নেবেন একটা প্ল্যান একটা ডিসিশন একটা কাজ কমপ্লিট করে দেওয়া এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ সেটাকেই আপনি চুজ করবেন সবচেয়ে বেশি শক্ত কাজ আপনি সেটাকে চুজ করছেন দুটো তিরিশ থেকে চারটে পনেরো বুঝে ব্যবহার করুন কালকের দিন যা করবেন তাতে সফল হবেন আগের দিন বলেছিলাম যে ব্যাক করুন রেডি হো রেডি হন বা বেটার রেজাল্টের জন্য ওয়েট করতে হবে এবং বেটার রেজাল্টটাকে বার করে আনতে হবে ছিনিয়ে আনতে হবে তাই কালকের দিন বিনা দ্বিধায় এগিয়ে যাওয়ার দিন সামান্য বাধা আসবে সামান্য গোলযোগ সামান্য বিপত্তি আসতেই পারে এবং আশাটা ভালো এটা স্মুথ খুব বেশি স্মুথনেস অনেক বিপত্তিকে ডেকে আনে তাই এটা আশাটা ভালো কিন্তু আশা করছি বেটার রেজাল্ট আসছে বৃষ্টিকের জন্য আর কিছু বলার নেই বৃষ্টিক রাশির মানুষজনদের বিজনেস পার্ট যথেষ্ট স্টেবেল তবে কিছু ক্ষেত্রে আপনার ঢিলে ঢালা মানসিকতা এবং কিছু ক্ষেত্রে আপনার পজিটিভ স্টেপ নেওয়ার ক্ষমতার অভাব আপনাকে ডোবাতে পারে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখানে আমার কিছু বলার নেই আপনি যদি বৃষ্টিকের মানুষ হন তবে রাগ জেদ একটু বড্ড বেশি পারিবারিক ক্ষেত্রে দেখিয়ে ফেলতে পারেন অকারণে আপনার কাছের মানুষগুলোর সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারেন হাজব্যান্ড ওয়াইফ প্রেম পারিবারিক সম্পর্ক খেয়াল রাখুন সন্তান সুখ যথেষ্ট ভালো বিদ্যা নিয়ে চাপ নেই বৃষ্টিক রাশির ভালো দিন ভালো সিদ্ধান্ত ভালোভাবে এগোনোর প্রয়োজন বিশাখা নক্ষত্র নিজেকে সংযত রাখুন মাথাটা ঠান্ডা রাখুন অনুরাধা নক্ষত্র পয়সার ব্যাপারে বুঝে শুনে খরচা করবেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগাবেন যাদের উপকার করেছেন তাদের থেকে তাদের কে কালকে কাজে লাগান আপনার সাকসেস আসবে আপনি যদি বৃষ্টিকের মানুষ হন জাতক জাতিকা হন পরেরটা জানেন পরেরটা কী রাশি জানেন ধনু রাশি কালকের দিনে ছয় ব্যবহার করবেন লাইফে সুখ নিয়ে আসার ব্যবস্থা করুন একটা দিনের জন্য অন্তত সুখ শান্তি ঐশ্বর্য আসুক সমৃদ্ধি আসুক আমি বড়ো দায়িত্ব নিতে বারণ করবো কালকের দিন আমি বলবো কালকের দিনকে সপ্তাহের মাঝামাঝি দিন তো সোম মঙ্গল বুধবার করেছেন আবার শুক্র শনি কাজ করবেন কালকের দিন গড়পর্তা চালান কালকের দিন বড় দায়িত্ব বুঝে নিন কারণ খুব বিশাল কিছু তীর মারতে কালকে পারবেন না কালকে চলছে বা চলবে এটা বড় ব্যাপার আপনি যদি ধনুর মানুষ হন জেলাসিটা বড্ড বেশি থাকছে কালকের দিন কাজ করতে হলে নটা থেকে সাড়ে বারোটা কাজ করতে পারেন ভালোভাবেই কাজ চলছে খেয়াল রাখতে হবে দুটো পনেরো থেকে চারটে বাজতে দশ মানে পৌনে চারটে চারটে পর্যন্তই ধরুন এই টাইমটা একটু সাবধানে ব্যবহার করার দিন হাসি থাকা খুশি থাকা সকলের সঙ্গে নিয়ে চলা তাই সদ্ভাব বাড়াতে পারেন এবং আপনি এমন কিছু মানুষের সান্নিধ্য পেতে পারেন বা এমন কিছু মানুষের আশীর্বাদের হাত আপনার মাথার ওপর পেতে পারেন যেটা অনেকের হিংসার কারণ হবে অনেকের জেলাসির কারণ হবে বা অনেকের রাগ জেদ মাথা গরম রাগ বেড়ে যাওয়া এগুলোর কারণ হতে পারে তাই এটা খেয়াল রাখবেন তাই চোখ কান খুলে রেখে সকল পরিস্থিতিটাকে এনজয় করুন মনে শান্তি নিয়ে আসুন কনট্যাক্টস বাড়ান বেটার রেজাল্ট হয়েছে পারিবারিক স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে পরিবার বা পরিজনদের স্বাস্থ্যর জায়গা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে একটু চাপের দয়া করে এটাকে খেয়াল রাখবেন ইভেন নিজেদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি চাপ নেই দাম্পত্য জীবন মজবুত বাবা মায়ের সাথে সম্পর্ক মজবুত বাদবাকি জায়গা কোনোটা খুব একটা ভালো হচ্ছে না না মানে রিলেটিভস বা না পাশের বাড়ি প্রেমিক প্রেমিকারা মোটের ওপর ভালো ফল পাচ্ছেন ছেলে মেয়ে এবং বিদ্যা নিয়ে কোনো চাপ নেই আরামসে চলতে পারেন ধনুরাশি হলে মূলা কম কথা বলবেন পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবচেয়ে শক্ত কাজটা আপনি কালকে চুজ করবেন এবং আপনার যেটা মনে হবে আপনি পারবেন না কালকে সেটাই করবেন উত্তরা সারা কালকের দিনে ইমোশন ক্ষতি করবে পরেরটা মকর রাশি হলুদ রঙ ব্যবহার করুন সবুজটা অ্যাভয়েড করুন কালচে কালারগুলো অ্যাভয়েড করুন দিন আপনার সংখ্যা কালকের দিনের জন্য নারায়ণকে পুজো করতে হবে নটা পঁচিশ মিনিট থেকে বারোটা পনেরো বেশ টাইম ব্যবহার করার জন্য খেয়াল করবেন চেষ্টা করবেন দুপুর দুটো পঁয়ত্রিশ থেকে পৌনে চারটে খুব খুব বেশি করে সাবধানে ব্যবহার করার কালকের দিন মকর রাশির ইজ্জত বা সম্মান কামানোর দিন এক কথায় সম্মান ভ্যালু ক্রিয়েট করা এবং নিজের আয় বা উন্নতি বাড়িয়ে নেওয়ার দিন ধাক্কা খেয়েছেন তো এক দুদিন আগে কালকে জুতোটা মারার দিন মনে রাখবেন যদি পারেন মেরে নিন আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যদি মকরের মানুষ হন তাই কালকের দিনকে টার্গেট করা উচিত শত্রুদের জবাব দেওয়ার বন্ধুদের কাছে টেনে নেওয়ার এবং নিজের মাথাটাকে উঁচু করার অর্থনৈতিক সমৃদ্ধি শ্রীবৃদ্ধি এবং নিজের প্রগ্রেসের রাস্তাটাকে ক্লিয়ার করার তাই কাজ বিশেষ এগোতে হবে না কিন্তু এমন কিছু দায়িত্ব বা এমন কিছু কাজ বা এমন কোনো সিদ্ধান্ত যেটা আপনাকে উঁচু করে দিতে পারে আপনাকে ওপরে তুলে দিতে পারে আপনি যদি মকরের মানুষ হন এটাই বেস্ট পার্ট তাই সেইভাবে প্ল্যান করুন সেইভাবে কাজ করুন সেটাই কিন্তু আপনার জন্য বেস্ট হচ্ছে আপনার শরীর ভোগাতে পারে গুরুজনরা ঠিক আছেন পয়সার চাপ নিয়ন্ত্রণে রয়েছে ব্যবসা একটু টাল মাটাল হচ্ছে একটু সামলে চলতে হবে ব্যবসার ব্যাপারে ফ্যামিলি লাইফে দায়িত্ব নিন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো হচ্ছে পরিবারের দায়িত্ব নিন এবং আপনার জন্য যেন আপনার পরিবারের মানুষজন পিস পায় শান্তি পায় খেয়াল রাখুন সেটা চেষ্টা করুন প্রেম ভালো চলছে না সন্তান সুখ ভালো বিদ্যাস্থান মোটামুটি হচ্ছে মকরের জাতক বা জাতিকাদের উত্তরা ছাড়া নক্ষত্র কথার মার প্যাঁচে লক্ষ্যে জড়ান শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা অন্যর ব্যাপারে মাথা ঘামাবেন না ধনিষ্ঠা গসিপে থাকবেন না পরেরটা হচ্ছে কুম্ভরাশি কুম্ভরাশির হালকা হলুদ অ্যাভয়েড করবেন নীল কুম্ভরাশির জাতক বা জাতিকারা চেষ্টা করবেন নারায়ণকে ডাকার চেষ্টা করবেন এক সংখ্যার ব্যবহার করার কুম্ভরাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে পৌনে নটা থেকে সাড়ে এগারোটা শুভ সময় কিন্তু তারপরে পুরো সময়টাকে ধীরে ব্যবহার করা উচিত কুম্ভ রাশির বাধা বিপত্তি ভরা দিন শত্রুতা ভরা দিন হচ্ছে এক তো বাধা ক্রিয়েট করা হবে দুই শত্রুতা করা হবে তাই কার্যক্ষেত্রে প্রত্যেক মুহুর্তে ধাক্কা খেতে খেতে এগোতে হতে পারে খারাপ ব্যবহার প্রতিরিক্ত প্রেসার ক্রিয়েট আপনার সঙ্গে করা হতে পারে বা আপনার ওপর করা হতে পারে এবং আপনি প্রোটেস্ট করতে গেলে যার কাছে যাবেন সেও আপনার পেছনে লাগবে তাই কালকের দিন কুম্ভ রাশির মানুষজনকে লোকের দায়িত্ব বুঝে নিতে হবে বড় সিদ্ধান্ত বুঝে নিতে হবে এবং কথাবার্তা বুঝে শুনে বলতে হবে আপনি এক বলবেন আর দেখানো হবে আর একটা তুলে ধরা হতে পারে তাই সাবধানে সতর্ক থেকে চুপচাপ কালকের দিনটাকে পার করে নেওয়া উচিত আপনি কুম্ভ মানুষ হলে আপনার আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো চলছে পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে পয়সা কিন্তু প্রবলেম নয় পয়সার জায়গা নিয়ে প্রবলেম নেই আপনি যদি কুম্ভের মানুষ হন কুম্ভ রাশির বিজনেস পার্ট ওভারঅল স্টেবেল কিন্তু সব মিলিয়ে একটা চাপ চলছে তবে একটা দিক অত্যন্ত ভালো ছোটোখাটো ভ্রমণ ইভেন ঘোরা বেড়ানো হতে পারে ফ্যামিলিকে নিয়েও বেড়ানো হতে পারে একটা দিনকে পরিবারকে দিতে পারেন পরিবারের মানুষজন বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ মোটের ওপর স্টেবিলিটি আসছে স্টেবেল রেজাল্ট আসছে প্রেম একটু ঝগড়াঝাটি করাবে স্বামী স্ত্রী ছোটোখাটো ঝগড়াঝাটি করতে পারেন বাট ঠিক আছে সন্তান সুখ যথেষ্ট ভালো এবং সন্তানদের মুখে হাসি দেখতে পাবেন বিদ্যার জায়গাটা একটু গণ্ডগোল দেখাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র এজেরদের থেকে সাবধান অবশ্যই কর্মের জায়গা বা অফিসের বা বাইরের শতভিসা নক্ষত্র মনের মধ্যে কোনো হেজিটেশন রাখবেন না ভালোভাবে বাঁচতে পারবেন না পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে অতিরিক্ত বিশ্বাস ডুবিয়ে দেবে কারুর ওপর না মানে কোনো মানুষের ওপর বা কোনো পার্সনের ওপর লাস্ট হচ্ছে মীন রাশি মীন রাশির জন্য লাল মীন রাশির জন্য সাত মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য নারায়ণ অ্যাভয়েড করবেন কালো পৌনে একটা পর্যন্ত সকাল থেকে পুরোটাকে কাজে লাগান দুটোর পর থেকে ধরে যান সামলে চলুন একটু আটকে গন আপনি যদি মিনের মানুষ হন বা মিন রাশির জাতক বা জাতিকা হন সাইলেন্ট ওয়ার্কার চুপি সারে নিজেকে লুকিয়ে রেখে চুপচাপ নিজের ম্যান পাওয়ার নিজের মাসেল পাওয়ার ইভেন নিজের ফাইন্যান্সিয়ালি বেনিফিট অর্থনৈতিক উন্নতি বা সমৃদ্ধিকে বাড়ানোর জন্য হানড্রেড পারসেন্ট চেষ্টা করা উচিত কালকে মিন রাশির একটু নিজেকে হাইড অ্যান্ড সিক গেম খেললে আমার মনে হয় আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং চুপি সারে নিজের কাজ নিজের কর্মগুলোকে সম্পাদন করে নেওয়া উচিত টেনশান থাকবে চাপ থাকবে কিন্তু কাজের প্রগ্রেস থাকছে কাজকর্মের গতি যথেষ্ট ভালো হচ্ছে বাবার শরীরের জায়গাটা খেয়াল রাখুন আদারওয়াইজ কোনো প্রবলেম নেই আর বাচ্চা থাকলে আপনার তাদের জায়গাটা খেয়াল রাখতে হবে তাদের শরীর বা তাদের স্বাস্থ্য সব মিলিয়ে মিন রাশির মানুষজনকে খেয়াল রাখতে হবে এটা একটা পার্ট গেল। কিন্তু কাজকর্মের ক্ষেত্র যথেষ্ট স্টেবেল এবং যথেষ্ট ভালো রেজাল্ট বা যথেষ্ট স্টেবেল রেজাল্ট এক্সপেক্ট করতে পারি বিজনেস ক্ষেত্র মোটামুটি চলছে ধার দেনা থেকে বাঁচুন বাঁচতে হবে স্বামী স্ত্রী সম্পর্ক মন্দা চলতে পারে পরিবারের ক্ষেত্রেও ছোটোখাটো গোলযোগ হয়তো চলবে কথা কাটাকাটি চলতে পারে প্রেম ভালো চলছে প্রেমিক প্রেমিকারা স্টেবেল রেজাল্ট পাচ্ছেন সন্তানের জায়গাটা খেয়াল রাখুন বিদ্যাস্থান যথেষ্ট শুভ তাই যদি নিজের প্রফিট দেখেন স্বার্থপর হতে পারেন নিজের আখের কিভাবে গোছাতে হবে বুঝতে পারেন দেখে চলতে পারেন দিন আপনার আপনি যদি মিনের মানুষ হন এর ওপরে কিছু বলার নেই তাই করুন চুপ করে কাজ করুন কারুর ওপর কারুর ওপর বাটপাড়ি করা কারুর বিষয়ে মন্তব্য কারুর বিষয়ে কথা চলবে না ব্যাস এই এখানে আর কিছু বলার নেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে তাড়াহুড়ো নয় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধু বান্ধবী অ্যাভয়েড না করতে পারলে ডুবে যাবেন জেনে রেখে দিন আর রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা কালকে যোগ্য জবাব দিতে হবে কালকের দিনে নিজের প্রতিভা নিজের ক্ষমতাকে দেখানো উচিত এটাতেই বেটার রেজাল্ট বা বেস্ট রেজাল্ট রয়েছে এই মোটামুটি আগামীকালকে মেস থেকে মিন রাশির রাশি ফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন